বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আপনাদের মাঝে আবার আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালোভাবে দেখবেন এবং শিখবেন এই আশা করে আমি আমার এই ভিডিওটা শুরু করতেছি। যাদের সেলাই শেখার ইচ্ছুক, কাটিং শেখার ইচ্ছুক, তারা আমার এই ভিডিওগুলো টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং শিখবেন। আমি এখানে 7.5 ইঞ্চি বকরম নিয়েছি, 5 বছর বাবুর জন্য একটা ফ্রক, রুমাল সার ফ্রকের উপরের গলা তৈরি করব। এখানে আমি 2.5 ইঞ্চি নিচ্ছি, আর এখানে 1/2 ইঞ্চি নিচ্ছি বাড়তি। ওখানে একটা রাউন্ড হবে, দেখেন নিচে বি নিচ্ছি। সুন্দরভাবে আপনারা এই যে আমি যেভাবে মার্কিং করতেছি এরকমভাবে মার্কিং করে নিলে আপনি এরকম গলা বানাইতে পারবেন। আমি যেভাবে মার্কিং করেছি এবং কি যেভাবে ফিতাটা ধরেছি, আপনারা এরকমভাবে ঠিক ধরে নেবেন তাহলে হয়ে যাবেন। পাশে 1.5 ইঞ্চি আপনারা বাড়তি রাখবেন বকরম, আপনি যে মন চায় আরও মোটা গলা দিবেন তাহলে দিতে পারবেন, বকরমটা রাখতে পারবেন। আমি আবার এই যে ফিতা দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি এরকমভাবে আপনার 1.5 ইঞ্চি এরকমভাবে আপনারা ভালোভাবে ধরে নেবেন। দেখেন প্রথমে বি কাটতেছি, তারপর এখানে সুন্দর রাউন্ড দেওয়া হবে, রাউন্ডটা ভালোভাবে উঠিয়ে নেবেন। দেখেন ওইভাবে একটু বাঁকা করে দিয়েছি, তার কারণ গলার মানটা জারি আরও উন্নত হয়। আমি আশা করি আপনারা একবার যদি দেখেন তাহলে পারবেন। সুন্দরভাবে সাইটের কাপড়টা কেটে নেবে, বকরমটা কেটে নেবেন, তাহলে হয়ে যাবে। ওফ, দেখা যাচ্ছে কিউট একটা গলা হয়েছে। এখান থেকে পিছনের বকরমের পাট নেবেন, যেহেতু পিছন ওঠানো গলা, 2.5 ইঞ্চি রাখছি আর এখানে রাখছি 2 ইঞ্চি, যেহেতু ছোট বাচ্চা, রাউন্ডটা দিয়ে নেবেন। এরপর কেটে নেবেন সুন্দর করে। আপনি যখন সামনের বকরমের পাটটা কেটেছেন, গলার পাটটা, পিছনেরটাও অতটুকু মোটা দিতে হবে। আপনি কাটার পরে মিলিয়ে নেবেন যে মোটা ঠিক আছে কি না, এক সমান রাখতে হবে, তাহলে আপনার হাত ভালো হবে। প্রথমে আমি পিছনের বকরমটা আটকে নিচ্ছি। আপনি বকরমের উপর দিয়ে সেলাইটা দিবেন, কাপড়ের উপর দিয়ে না। দেখেন এক সমান মোটা হয়েছে। আধা 1/2 ইঞ্চি কাপড় রেখে বাদ বাকি কাপড়টুকু কেটে ফালিয়ে দিবেন। এরপর আপনি কাপড়টুকু বকরমের সাথে আটকে নেবেন। এরপর এটা পিছনের পাট, রুমাল শার্ট ফ্রকের সুন্দরভাবে ধরে নেবেন, মাথায় টাক দিয়ে নেবেন। আপনি এখন যখন সেলাইটা দিবেন তখন বকরমের উপর দিয়ে জানি সেলাইটা না পরে কাপড়ের মধ্যে সেলাইটা পরবেন, এবং কি বকরম ঘেঁষে বাদ বাকি কাপড়টুকু কেটে ফালিয়ে দিবেন। 2 পয়েন্ট কাপড় রেখে চাকন দিয়ে নেবেন সুন্দর করে। এরপর বকরমের উপর দিয়ে খুব কিনার দিয়ে চাপ সেলাইটা দিবেন। এটা সামনের গলা দেখা যাচ্ছে, অনেক সুন্দর গলা হয়েছে। আশা করি আপনারা এরকমভাবে পারবেন। প্রথমে আমি সাইড আটকে নিচ্ছি, এরপর গলার ভিতর দিয়ে সেলাইটা দিচ্ছি, বকরমের উপর দিয়ে সেলাইটা দিবেন, আস্তে আস্তে করে দিবেন। আপনারা যারা নতুন, অনেক সুন্দর গলা দেখা যাবে। বকরম লাগা আটকানো হয়ে গেছে, এখন বাদ বাকি 1/2 ইঞ্চি কাপড় রেখে বাদ বাকি কাপড়টুকু কেটে ফালিয়ে দিবেন সুন্দর করে। বকরমের সাথে কাপড়টুকু আটকে নেবেন, একটু চাকন দিয়ে নেবেন সুন্দর করে, বাঁচ দিয়ে নেবেন কাপড়টুকু। হয়ে গেছে আমার বকরমের সাথে কাপড় লাগানো, সমানভাবে ভালো করে ধরে নেবেন। আপনি প্রয়োজন পরে মাছ বরাবর একটু চোখ দিয়ে মার্কিং করে নেবেন। সুন্দরভাবে বকরমের উপর দিয়ে কোনোভাবে সেলাই দেওয়া যাবে না, তাহলে মানটা ভালো হবে না। দেখেন আপনার ছোট বাবুর জন্য গলাটা অনেক পারফেক্ট দেখা যাবে।
আমি আশা করব আপনারা যদি একটিবার দেখেন তাহলে এটা সেলাইতে পারবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন, দয়া করে আপনি দেখুন আপনার মোবাইলের ডান পাশে নিচে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে আপনি সাব দিয়ে দিন, তাহলে লাল লেখাটা কালো হয়ে যাবে আপনি যখন সাবস্ক্রাইব করে দিবেন। আপনি দ্বিতীয়বার সাবস্ক্রাইব করবেন না, একটা চ্যানেলের জন্য একবারই সাবস্ক্রাইব করা যায়। তারপরে সাবস্ক্রাইব হয়ে গেলে তারপরে আপনার পাশে থাকা বেল আইকনটি দেখেন একটা হরনের মতো আছে, ওইটা অন করে দিন। অন করার পরে অল করে দিবেন, তারপরে আমি যখন নতুন ভিডিও দেব তখন আপনি সব ভিডিও পেয়ে যাবেন, এবং কি সব ভিডিওতে লাইক দিবেন, আপনার ভালো লাগলে কমেন্ট করবেন, আপনার বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বলে দিবেন যেন সবাই এই চ্যানেলটা দেখে এবং শিখে। দেখেন সুন্দরভাবে গলা উঠাবেন, এবং কি এরকমভাবে হাত দিয়ে একটু চারিদিকে একটু এখানে ও ফাইন দেখা যাচ্ছে গলাটা। এখন হাফ ইঞ্চি দূরত্বে সেলাইটা দিবেন, গলাটা ভালোভাবে আটকে নেবেন। ডাবল সেলাই দিবেন, বাদ বাকি শতটুকু ক্ষেত্রে ফালিয়ে দিবেন। সুন্দর করে আপনি যখন কাপড়টাই করবেন তখন এই যে পুটের কাপড়টা জানি পিছনমুখী থাকে, সামনে তা না থাকে, সুন্দর করে চিকুন করে একেবারে কোনো রকমভাবে বসিয়ে সেলাইটা দিবেন, যাতে বেশি ভিতর দিয়ে না যায়, হালকা কিনার দিয়ে। আর এই যে ডিজাইনটা দেওয়া হয়েছে খুব আস্তে আস্তে দিবেন, এক লেভেলে একটু জানি চুল পরিমাণ অন্য জিনিস না হয়, আপনি অনুভব করেন তো আপনার ছোট 5 বছরের বাবুর জন্য গলাটাই কেমন দেখা যাবে। ভালোভাবে সেলাইটা দিবেন, আমার এটা সেলানো প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। হ্যাঁ, ভালোভাবে টাক দিয়ে নেবেন, সুতাটুকু কেটে ফালিয়ে দিবেন। আমি এটা হাতে সেলাই না দিয়ে মেশিন সেলাই দিয়েছি দিতেছি। ভালোভাবে আপনি নিচের কাপড়টা টান রাখবেন, হয়ে গেছে মেশিন সেলাই দেওয়াটা। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে, একটু চুল পরিমাণ কম বেশি হইতেছে না। ও ফাইন দেখা যাচ্ছে, আপনি একটু আপনার বাবুর গলায় হাত দিয়ে দেখেন তো এরকম গলাটা কেমন দেখা যাবে। আমি এটা আপনাদের বোঝানোর স্বার্থে রুমাল শার্টের নিচের পাটের সাথে একটু জয়েন দিতেছি, আপনারা যাতে বুঝেন কীভাবে জয়েন দিতে হয়। আমি আরও ভিডিও দিয়েছি রুমাল শার্টের, ওই ভিডিওটা আপনারা যদি সেলানো রুমাল শার্ট সেলানোর ইচ্ছা থাকে ওই ভিডিওগুলো দেখে নেবেন আমার। দেখেন আপনি যখন ইউটিউব চ্যানেলে ঢুকবেন তখন আমার স্টার টেলার জে লেখা, আমার ছবি লেখা, ওইখানে আপনি সাব দিবেন, ওইখানে সাব দিলে ভিডিও লেখা আসবে, ওই ভিডিওর মধ্যে সাব দিলে আমার সব ভিডিও আপনি দেখতে পারবেন, আপনি বেছে বেছে যেটা খুশি ওটাই দেখবেন। ওকে, এরকমভাবে আপনারা শিলাবেন এ আশা করি। ভিডিওটা এখানে শেষ দিচ্ছি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের প্রতি অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা দেখুন, ঘরে বসে কাজ শিখুন, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন, সবাই জানি দেখতে পারে শিখতে পারে, এবং কি আপনারা ঘরে বসেই কাজ শিখবেন, কাজ শেখার জন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, আপনারা কাজ শিখুন, ঘরে থাকুন, করোনার মুহূর্তে ভালো থাকুন, সুখে থাকুন, আপনার জীবন সুখময় আনন্দময় হোক, এই দোয়া রেখে এই আশা রেখে আমি আমার এই ভিডিও থেকে এখন বিদায় নেব। আপনি ভালো থাকুন, সুখে থাকুন, আপনার জীবন সুখময় ও আনন্দময় হোক, এই কামনা করি, এই আশা করি।
ওকে, থ্যাংক ইউ, খুদা হাফিজ।